আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে মাস্টার ট্রেভেলস এজেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব, আপনারা যারা চলতি নভেম্বর মাসে ঢাকা থেকে জেদ্দা যাইতে চান তাদেরকে বিমান ভাড়ার সংক্ষিপ্ত তালিকা দেখানোর জন্য চেষ্টা করব। ঢাকা টু জেদ্দা এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট দুইটি বিমানে যাতায়াত আছে, সৌদি এয়ারলাইন্স এবং বিজি এয়ারলাইন্স। সৌদি এয়ারলাইন্স প্রতিদিন দুইটি ফ্লাইট পরিচালনা করে ঢাকা টু জেদ্দা এই রুটে, বিজি এয়ারলাইন্স প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করে ঢাকা টু জেদ্দা এই রুটে। এখন আপনাদেরকে আমি দেখাবো ঢাকা টু জেদ্দা ডাইরেক্ট ফ্লাইটে আপনারা যদি চলতি নভেম্বর মাসে যাইতে চান তাহলে আপনাদের বিজি এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সে ফেয়ার কত পড়বে। প্রথমে আপনাদেরকে আমি দেখাবো সৌদি এয়ারলাইন্সে আপনারা যদি চলতি নভেম্বর মাসে ঢাকা থেকে জেদ্দা যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে। তার আগে বলে নিই, আমি যেহেতু এয়ার টিকিটের ব্যবসা করি, এয়ার টিকিট সম্পর্কে কোনো তথ্য বা এয়ার টিকিটের যদি আপনাদের প্রয়োজন হয় বা এয়ার টিকিটের তারিখ পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদেরকে আমি দেখাবো চলতি নভেম্বর মাসে আপনারা যদি ঢাকা থেকে জেদ্দা যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে সৌদি এয়ারলাইন্সে। এক তারিখে পড়বে 48,900 টাকা, দুই তারিখে 48,900 টাকা সেম, তিন তারিখে 48,400 টাকা, চার তারিখে সেম 48,400 টাকা, পাঁচ তারিখে 48,900 টাকা, ছয় তারিখে 48,400 টাকা। আমরা যদি পরবর্তীতে দেখি, আপনারা যদি চলতি নভেম্বর মাসে ঢাকা থেকে জেদ্দা যেতে চান সৌদি এয়ারলাইন্সে 7 তারিখে আপনাদের ফেয়ার পড়বে 48,400 টাকা, 8 তারিখ 48,900 টাকা, 9 তারিখ 48,900 টাকা, 10 তারিখ 48,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, 48,000 টাকার ভিতরেই। আমরা যদি পরবর্তীতে দেখি সৌদি এয়ারলাইন্সে ফেয়ার একটু কম দেখাচ্ছে, তার আগে বলে নিই বন্ধুরা ফেয়ার কিন্তু যে কোনো মুহূর্তে আপ ডাউন হতে পারে। এখন দেখেন 14 তারিখে আপনারা যদি ঢাকা থেকে জেদ্দা যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে 48,400 টাকা, 15 তারিখে তাই, 16 তারিখেও সেম, 17 তারিখেও 48,400 টাকা, 18 তারিখেও তাই দেখাচ্ছে, 19 তারিখ 48,400 টাকা, 20 তারিখেও তাই দেখাচ্ছে। আমরা যদি পরবর্তীতে দেখি বন্ধুরা 21 তারিখে আপনারা যদি ঢাকা থেকে জেদ্দা যাইতে চান ডাইরেক্ট ফ্লাইট সৌদি এয়ারলাইন্সে আপনাদের ফেয়ার পড়বে 48,000 টাকা, 22 তারিখে সেম, 23 তারিখেও তাই। দেখেন 24, 25, 26, 27 সেম দেখাচ্ছে বন্ধুরা, তার মানে কোনোটা 48,900, কোনোটা 48,400। এখন আপনাদেরকে আমি দেখাবো বিজি এয়ারলাইন্সে আপনারা যদি ঢাকা থেকে জেদ্দা যেতে চান এই নভেম্বর মাসে তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে। 1 তারিখে দেখেন 63,000 টাকা, 2 তারিখে 63,000, 3 তারিখেও তাই দেখাচ্ছে 63,000, 4 তারিখেও তাই দেখাচ্ছে। আমরা যদি পরবর্তীতে দেখি দেখেন 4 তারিখে তাই দেখাচ্ছে, 5 তারিখে 63,000, 6 তারিখ 63, 7 তারিখ 63, 8 তারিখে বিজি এয়ারলাইন্সের ফ্লাইট সোল্ড আউট হয়ে গেছে, মানে ফ্লাইট বলতে টিকিট সোল্ড আউট হয়ে গেছে, মানে যতগুলো টিকিট ছিল সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে। 9 তারিখে 63,000, 10 তারিখে 63,000, 11 তারিখে তাই দেখাচ্ছে 63,000 টাকা, 12 তারিখে তাই দেখাচ্ছে, 13 তারিখ 63,000 টাকা দেখাচ্ছে, 14 তারিখ 63,000, 15 তারিখ তাই, 16 তারিখ 17, 18, 19, 20। বন্ধুরা বিজি এয়ারলাইন্সে আপনাদের ফেয়ার দেখাচ্ছে 63,000 টাকা, মানে চলতি নভেম্বর মাসে আপনারা যদি ঢাকা থেকে জেদ্দা যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে 63,000 টাকা। আপনারা যদি ইসে যাইতে চান, মানে সৌদি এয়ারলাইন্সে যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে 48,000 টাকা, 48,400 বা 500 এরকম। এখন বন্ধুরা আপনারা যদি চলতি নভেম্বর মাসে ঢাকা থেকে জেদ্দা যাইতে চান ডাইরেক্ট ফ্লাইটে তাহলে আপনারা সৌদি এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করার জন্য চেষ্টা করতে পারেন, কারণ সৌদি এয়ারলাইন্সে ফেয়ার আমি যখন দেখাচ্ছি তখন কম দেখাচ্ছে। এই এয়ারলাইন্সের ফেয়ারগুলো কখনও কমে আবার বৃদ্ধি পায় বন্ধুরা। আবার আপনারা যদি কখনও জিজ্ঞেস করেন যে ভাই কত, আবার যদি আমি বেশি বলি আপনারা কিন্তু কখনও রাগ করবেন না আশা করি, কারণ হচ্ছে এই এয়ারলাইন্সের যে ফেয়ারগুলো এগুলো কিন্তু প্রতিনিয়তই আপডাউন হয়। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।